রেল লাইন অবরোধ করেছে, কোটা আন্দোলনরত সরকারি চাকুরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিলের যে সিদ্ধান্ত, সেটি কিন্তু অবৈধ ঘোষণা করেছে হাইকোর্টে দেওয়া যে রায়, সেটি যে চার সপ্তাহে যে স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ, সেইটির পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আজকে কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। শাহবাগ এলাকা, বাংলা মোটর এবং কারওয়ান বাজার সহ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ যেই স্থানগুলো রয়েছে, যে মোড়গুলো রয়েছে, সেখানে তারা অবরোধ করছেন। পাশাপাশি কিন্তু কারওয়ান বাজার যে রেল লাইন সেটি কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা গাছের যে অংশ সেগুলো ফেলে রেখে এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে পুরো রেল লাইনের যে চিত্র, অর্থাৎ ঢাকা থেকে যে রেল লাইন কমলাপুর থেকে হয়ে যে রেল লাইনটি যাবে, অর্থাৎ রেলগাড়ি যাবে, সেটি কিন্তু আসলে তারা এখন কিন্তু বন্ধ রেখেছে অনেকক্ষণ ধরেই, সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং তারা আসলে আজকের যে সিদ্ধান্ত এসেছে সেটি নিয়ে তাদের মধ্যে তারা বলছেন যে নির্বাহী বিভাগ থেকে যদি কোনো ধরনের সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। দর্শক, সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং দেখছেন যে সাধারণ মানুষ সহ এবং যারা রয়েছেন, পুরো চিত্রটা যদি আমি দেখাই যে এর রেল লাইনের পাশের যে অংশটা সেখানে কিন্তু একদম যানজটের যে অবস্থা সেটি তৈরি হয়েছে, অর্থাৎ বিশাল একটা অংশ জুড়ে এরকম যানজটের তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা আসলে খুবই প্রয়োজনে বের হচ্ছেন, তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় এরকমভাবে হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে, অর্থাৎ খুব প্রয়োজনে অসুস্থ যারা, সিঞ্জিতে করেও যারা আসছেন অসুস্থ অবস্থায়, তারা কিন্তু আসলে তাদেরকে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন, সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এবং আমরা হচ্ছে এখানকার যারা রয়েছেন একটু কথা বলবো, দেখছেন যে যারা মোটরসাইকেল নিয়ে আসছেন তাদেরকে কিন্তু তারা এরকমভাবে আটকে দিচ্ছেন, অর্থাৎ খুব জরুরি প্রয়োজন, অর্থাৎ জরুরি কারণ যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে কোনোভাবেই আসলে এখান থেকে মানুষজন যারা রয়েছেন তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছেন না। একটু কথা বলতে এখানে আমরা সকাল 10টা থেকে অবস্থান করছি, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি এটা সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। আসলে এই যে এটা আটক রেখেছেন কেন, আপনাদের দাবি আসলে যদি পূরণ না হয় সেক্ষেত্রে আপনি কতদিন চলমান রাখবেন? আমাদের দাবি যেটা আছে, এই বিশেষ করে চাকরির ক্ষেত্রে এই প্রথম শ্রেণী থেকে বিশ গ্রেড পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। যদি নির্বাহী বিভাগের কাছে আমাদের এই দাবিটা আছে, যদি ওরা আমাদের দাবি মেনে না হয় না নেয় তাহলে আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমরা হচ্ছে বিশেষ করে শাহবাগ, কারওয়ান বাজার, তারপর হচ্ছে বাংলা মোটর, সায়েন্স ল্যাব, তারপর হচ্ছে নীলক্ষেত, মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আছে সবগুলো আমাদের কর্মসূচি চলছে। না, আমাদের অবস্থান করার পর থেকে এখন পর্যন্ত কোনো এর রেল এখান দিয়ে যাতায়াত করতে পারেনি। হ্যাঁ, মোটামুটি আমরা 10টা থেকে অবস্থান করছি, 10টা থেকে এখন পর্যন্ত কোনো রেল যোগাযোগ এখানে দেখতে পাচ্ছি না। আর দর্শক দেখছেন যে এখানকার যারা আসলে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা যেমনটা বলছেন, তাদের দাবি যদি না মানা হয়, অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে তাদের যে দাবি অর্থাৎ সেটি যদি পূরণ না হয় সেক্ষেত্রে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। আমরা একটু কথা বলতে চাই, একটু ভাই একটু কথা বলতে চাই, আসলে আপনাদের দাবিগুলো কি কি এবং আন্দোলন এখানে কতক্ষণ হবে? চাকরির ক্ষেত্রে, সকল গ্রেডের চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক যে কোটা আছে সেগুলো তুলে দিতে হবে। তবে হ্যাঁ, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে, যারা প্রতিবন্ধী আছে, যারা অনগ্রসর জাতি সংবিধান অনুযায়ী, তাদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য তাদেরকে একদম কোটার পরিমাণ ন্যূনতম, একদম মিনিমাম করে তারপর হচ্ছে কোটা সংস্কার করে দিলে দিতে পারে, ঠিক আছে? নয়তো হচ্ছে আমরা কোনো বৈষম্যমূলক কোটা আমরা চাচ্ছি না, এটাই। আমরা হাইকোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না, আমরা আমাদের এখন কথা হবে ডিরেক্টলি গভর্নমেন্টের নির্বাহী বিভাগের সঙ্গে, তাদের সঙ্গে আমাদের কথা হবে। তারা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নিচ্ছে এবং বাস্তবায়ন করার জন্য প্রক্রিয়া গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। দর্শক, যেমনটা শুনছেন যে আন্দোলনরত শিক্ষার্থীর একজন মহিউদ্দিন রেনি, যিনি এর আগেও রেলের যে ব্যবস্থাপনা নিয়ে তিনি কিন্তু একাধিকবার আন্দোলনে নেমেছিলেন, সেই শিক্ষার্থী যেমনটা বলছেন যে নির্বাহী বিভাগ থেকে তাদের যদি কোনো সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে তাদের যে আন্দোলন সেটি তারা আসলে চলমান রাখবেন এবং সেক্ষেত্রে আজকের যে আপিল বিভাগ থেকে যে শুনানিটি এসেছে সেদিকে তারা আসলে কোনো প্রকার নজর দিচ্ছে না। তারা বলছেন যে এই যে সিদ্ধান্তটি এসেছে, অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে যদি কোনো প্রকার
সিদ্ধান্ত না আসে সেই ক্ষেত্রে তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চলমান রাখবে। এবং সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত রাজধানীর যে কারওয়ান বাজার, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি রেল লাইন বলা চলে, এবং এখান থেকে কিন্তু ঢাকা যে কমলাপুর এলাকা রয়েছে সেখান থেকে সারা দেশের বিভিন্ন জেলায় কিন্তু রেলগুলো ট্রেনগুলো কিন্তু এখান দিয়ে আসলে ছেড়ে কিন্তু যায়, ঢাকা থেকে ছেড়ে যায়। সেই ট্রেনগুলো কিন্তু সকাল 10টার পর থেকে কিন্তু আর যায়নি, এবং দেখছেন যে এইভাবেই কিন্তু ট্রেনের আসলে লাইনের মধ্যে কিন্তু তাদের যে অবস্থান, অর্থাৎ এরকমভাবে কিন্তু যে গাছের যে অংশ এবং রেলের যে অংশগুলো রয়েছে, অর্থাৎ গাছের যে বিভিন্ন অংশ সেগুলো কিন্তু তারা এরকমভাবে এখানে রেখে দিয়েছেন। এবং আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকল বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করছেন, তারা বলছেন যে এই আন্দোলন তারা চলমান রাখবেন। এবং সকাল 10টা থেকে যে সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি, সেটি কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু তারা আসলে সেই অবস্থান কর্মসূচি, তাদের যে অবরোধ কর্মসূচি, সেটি তারা চলমান রেখেছেন এবং তারা শেষ পর্যন্ত চলমান রাখবেন, এরকমটি ঘোষণা আসলে তারা দিচ্ছেন। এবং জানিয়ে রাখি গতকালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার রয়েছে সেখান থেকে কিন্তু কোটা আন্দোলনের সমন্বয়কারী যারা রয়েছেন তারা কিন্তু সারা বাংলাদেশের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু একসাথে, অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালিত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করেছেন। এবং তারা বলছেন যে এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারাও কিন্তু আসলে মাঠে রয়েছেন। তাদের যে কর্মসূচি, বাংলা ব্লকেট কর্মসূচি, আজকে সারাদিন যে ঢাকাসহ সারা দেশ যে অবরোধ কর্মসূচি, সকাল সন্ধ্যার যে অবরোধ কর্মসূচি, সেটি আসলে তারা চলমান রাখছেন। এবং তারই অংশ হিসেবে রাজধানীর যে কারওয়ান বাজার এলাকা রয়েছে সেখানকার যে রেল লাইনের চিত্র সেটি দেখতে পাচ্ছেন, এবং তারা বলছেন যে সড়কপথ এবং রেলপথ তাদের যে অবরোধ কর্মসূচি সেটি আসলে তাদের আওতায় আসবে এবং সেটি তারা আসলে করছেন। আমরা দেখেছি বাংলা মোটর, শাহবাগ এবং কারওয়ান বাজার যে এলাকা রয়েছে সেখানে কিন্তু যাত্রীবাহী যান সহ কোনো ধরনের যান কিন্তু আসলে চলতে পারছে না, সেখানে কিন্তু অ্যাম্বুলেন্স এবং যারা অসুস্থ রয়েছেন বিশেষ বিবেচনায় তাদেরকে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন যারা এই কর্মসূচি পালন করছেন তারা কিন্তু তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছেন। এবং আমি যদি একটু দেখাই যে এই কারওয়ান বাজার যে রেললাইন এলাকা রয়েছে সেখান থেকে দেখছেন যে তারা কিন্তু রেলের যে সিগন্যাল সেটি কিন্তু নিচে নামিয়ে দিয়েছেন, অর্থাৎ বিশাল একটা যানজটের মতো অবস্থা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো যান কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। অর্থাৎ তারা বলছেন যে আপিল বিভাগ থেকে যে সিদ্ধান্তটি এসেছে সেটিকে আসলে তারা কোনো প্রকার বিবেচনায় নিচ্ছেন না, অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে তাদের যদি সিদ্ধান্ত আসে সেই ক্ষেত্রেই তাদের যে আন্দোলন, অর্থাৎ তারা কিন্তু বলছেন যে বিজয় স্লোগান দিতে দিতে তারা কিন্তু তাদের পরের টেবিলে যাবেন, যদি নির্বাহী বিভাগ থেকে তাদের যে কোটার যে দাবি সে তারা যে দাবিটা জানিয়েছে সেই দাবি যদি আসলে মানা হয়। জানিয়ে রাখি যে এখন পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি যে চাকরি সেখানে কিন্তু কোটা রয়েছে 56%, যেখানে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে 30%। তারা বলছেন যে মুক্তিযোদ্ধা কোটার সর্বোচ্চ যে যৌক্তিক বিবেচনা সেটি কিন্তু 5% হতে পারে, এর বেশি যদি হয় সেটি কিন্তু অমানবিক এবং সেটি কিন্তু আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, এরকমটি কিন্তু জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী সহ যারা কোটা আন্দোলনের সমন্বয়কারী রয়েছেন তারা কিন্তু আসলে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তারা আসলে সেই লক্ষ্যেই, অর্থাৎ কোটা যেন সংস্কার করা হয় এবং 5%-র মধ্যে যেন নিয়ে আসা হয় সেই দাবি কিন্তু জানিয়েছে। তারা যেমনটা বলছেন যে প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে আসলে বিশেষ বিবেচনায় কোটার আওতায় নিয়ে আসাটাই, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান যারা তারাও কিন্তু কোটার মধ্যে থাকতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতনি যারা রয়েছেন তাদেরকে কোটার যে বিষয়টি সেটি আসলে তারা অমানবিক বলে আসলে কোটার সাথে সংশ্লিষ্ট আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে সেই বিষয়টি নিষিদ্ধ করেছেন। দর্শক, সমকালের সাথে আমি জুবাইর প্রধান আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম এবং জানাচ্ছিলাম যে সারাদিন আজকের যে সারা বাংলাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি সকাল সন্ধ্যার সেটির সর্বশেষ তথ্য।